उद्देश्य स्ट्रांग हवा उचित। तुम ही बुझबे ना। বললাম করোনার ভ্যাকসিন তাড়াতাড়ি পৌঁছে যাক। এই আমরা বাঙালিরা আড্ডা দিতে পাচ্ছি না, কথা বলতে পাচ্ছি না, মুখ বন্ধ, চোখ বন্ধ, মাথায় ক্যাপ। তাড়াতাড়ি ভাগ করোনা ভাগ। মন্ত্রী শুভেন্দু অধিকারী সবার কাছেই পরিচিত, কিন্তু তার আগে আমাদের কাছে উত্তরায়ণের সভাপতি, আমাদের প্রধান কর্মকর্তা, যা তার আদেশেই, তার কিছু, তার যা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে আমরা সবসময় রেখে আমাদের দিনগুলোকে আমরা সেইভাবে কাটাই। ক্লাবে যা কিছু করার বা যা কিছু চিন্তা আমরা, উনি যেভাবে চিন্তা করেন আমরা সেগুলোকেই রূপায়ণ করি। উত্তরায়ণ ক্লাব এবছর 50 বছরে পড়েছে, কিন্তু এই 50 বছরে যে করোনা পরিস্থিতিতে যেভাবে মানে খুব ভয়াবহ অবস্থা ধারণ করেছে, সেখানে আমাদেরকে এই ব্যয় সংকট নিশ্চিন্ত হয়েছে। আমাদের হয়তো সেই আশা পূরণ করতে পারিনি যেটা আমরা করতে চেয়েছিলাম। অনেক বড় করে আমরা এবারে পূজাটা বিরাট সমারোহে করব ভেবেছিলাম, কিন্তু এই অবস্থায় করা উচিত নয় বলে আমরা মনে করি। কারণ মানুষের জন্যে মানুষ, এই জায়গাটা প্রথম আমাদের ভাবতে বলেছিলেন আমাদের সভাপতি শুভেন্দু অধিকারী। পুজোকে ছোট করতে হবে, পুজোকে মানুষকে দেখাতে হবে এমনভাবে যে ডিস্টেন্স মেনটেন করে মাস্ক বিতরণ আপনারা করবেন, তার নির্দেশে আমরা সমস্ত অ্যারেঞ্জ করেছি। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, এই পুজোটাকে আমরা যতটা পেরেছি অনাড়ম্বর বলবো না আর আড়ম্বরও বলবো না, মাঝামাঝি একটা জায়গায় রেখে আমরা এই পুজোটাকে আজকে আমরা প্রথম সূচনা আরম্ভ করলাম। এবং এই 50 বছরের পূর্তি উৎসবের আজ থেকে আমাদের প্রথম চালু হল, কারণ আমরা 50 বছর হয়েও কিন্তু 50 বছরের কোনো প্রোগ্রাম করতে পারিনি। সেই জন্যে এই বছর থেকেই, এই পুজোর পর থেকে আশা রাখছি যে করোনা যদি পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে ওঠে, তখন আমরা অনেক কিছু চিন্তাভাবনা করবো।